আজকে আমরা ধান করি, ধানের যে ফজিলত এটা আমরা জানি না। আজকে বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে কিছু মানুষ ধান করে অপাত্রে, যে পাত্রে ধান করলে লাভবান হবে সেই পাত্রে নয়। একজন মানুষ সেই একবার নিরহ, তার কিছুই নাই, তাকে দান করা উত্তম। কিন্তু আজকে আমরা যেখানে দান করি, আজকে আমরা ভিক্ষাবৃত্তি যারা আজকে সমাজের মধ্যে চালু আছে, অধিকাংশ ভিক্ষুকেরা ব্যবসায়িক হিসাবে কাজ করে, তাদের একটি সংগঠন থাকে, সংগঠনের মধ্যে একজন লিডার থাকে এবং তারা ভিক্ষাবৃত্তি করার পরে তাদের লিডারকে দেওয়া হয়, তারা নিজেরাও ভাগ করে নেওয়া হয়। কিন্তু আমরা যাকে দিলাম সেই লোকটিকে আসলে কি ভিক্ষু, আসলে কি সেই নিরহ একজন লোক, তার কি এটা প্রয়োজন আমরা আজকে জানি না। কিন্তু দানের ফজিলত সবচাইতে বেশি বুখারী থেকে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিকু ইয়া আদম, হে আদম সন্তান, তোমার যা আছে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। শুধু তাই নয়, বুখারীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বললেন, আসাকিউ করিবু মিনাল্লাহ ওয়া করিবু মিনাল জান্নাহ ওয়া করিবু মিনান নার, দানকারী আল্লাহর নিকটতম, দানকারী জান্নাতের নিকটতম, দানকারী জাহান্নাম থেকে অনেক অনেক দূরে। কারণ হচ্ছে দানের ফজিলত এত বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বলাতিন মি'আতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দানের মর্যাদা ফজিলত বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর ব্যাংকে যদি তুমি 1 টাকা দান করো, এই টাকার ডাল হবে 700, প্রত্যেকটি ঢালে 100 করে ঢালা হবে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ চাইলে এর চাইতে বাড়তে দিতে পারে। আসুন আমরা দান করি, কোন জায়গায় দান করলাম দানের খাতটা জেনে নিই, আর দান যে করতেছি এই দান দ্বারা তার উপকৃত হতেছে কি না, হবে কি না, এই লোকটা কি দানের উপযোগী। আজকে আমরা দেখি রাস্তাঘাটে আমরা দান করি, এই দান কোনো কখনো গ্রহণযোগ্য নয়। কিন্তু যাকে দান করলাম তাকে দেখতে হবে, আর যিনি নিতেছেন তিনি বুঝতে হবে আসলে কি আমি দানটা খাওয়ার উপযোগী। আজকে এটা একটা ব্যবসা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু যখন উপনীত হয়ে যাবে, বান্দাদের মৃত্যু যখন উপনীত হয়ে যাবে, তখন তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফা আসাদদাকা ওয়া কুম বিনা সালিহিন, আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, আমরা নেককার দানকারী সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ালাই ওয়ালাইয়াখরাল্লাহু নাফসান ইজা জালুহা আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, মৃত্যু যখন উপনীত হয়ে যায় তখন 1 সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড নয় 1 মিনিটও কাউকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সময় প্রত্যেকটি মানুষের মৃত্যু নির্ধারিত হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়া লাউ কুনতু ফী বুরুজিম মুশাইয়্যাদা, শক্ত কোনো প্রাচীরের ভিতরে যদি তুমি লোক, মৃত্যু যখন তোমাদের উপনীত হয়ে যাবে, সময় এসে যাবে, তখন তোমাকে মৃত্যু পাক্কা করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুত জাআলা লাহু ইলাইহি হাজাতান, কোনো ব্যক্তির মৃত্যু যখন নির্ধারিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো মাধ্যম দিয়ে তাকে সেখানে পৌঁছিয়ে দেওয়া হয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু নিয়ে যায়। এই মৃত্যু আসার আগেই আমরা দান করতে হবে, বেছে বেছে ভালো দেখে আল্লাহর রাস্তা দান করতে হবে, যাতে করে মানুষ উপকৃত হয়। আপনার টাকা পড়ে আছে, আপনি একবারের জন্য চিন্তা করলেন না, আপনি একবারের জন্য যাকাত দিলেন না, দান করলেন না, আপনি একবারের জন্য সদকা দিলেন না, আপনার এই টাকা মৃত্যুর পরে এই টাকার ভাগিদার হবে কি? আপনার এই মৃত্যুর পরে এই টাকার ভাগিদার হবে আপনার ওয়ারিশ, আপনার সংসারের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো এই টাকার ভাগিদার হবে। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তা দান করতেন তাহলে আপনার কবরে বসে আপনি সেটা পেতেন, আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান দান করতেন, একটা দ্বীনি প্রতিষ্ঠান দান করতেন যেখানে এলেন বিতরণ করা হয়, এটা উপকৃত হবে। আপনার টাকা আছে কিন্তু আপনার টাকা পরে করল, দান করলে কখনো দান কমে না। কিন্তু একজন এতিম বাচ্চা পড়ে আছে, সে খেতে পারতেছে না, সে পড়তে পারতেছে না, কিন্তু আপনার এই সামান্য টাকার কারণে সে অনেক উপকৃত হতে পারে। আসুন আমরা দান করি, দানের হারটাকে বাড়িয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।